দর্শক আসসালামু আলাইকুম, আমি সবুর হোসেন, হাই পিলার পিজন ইনফরমেশনে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদের আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো নীলদুম্বা এবং গোল্ডেন কবুতর কীভাবে চিনবেন। প্রিয় দর্শক, আমার হাতে একজন নীলদুম্বা কবুতর আছে, আমি এই কবুতরটা আগে ছেড়ে আপনাদের দেখাই, দেখানোর পরে চোখ দেখাবো, এর বিষয় দেখানোর পরে, এর ফিজিক্যাল দেখানোর পরে আমি একজন গোল্ডেন কবুতর রাখবো এবং চারটা কবুতর আমি এই খাঁচায় ছেড়ে দেবো, তারপর আপনারা আইডেন্টিফাই করবেন কোনটা নীলদুম্বা কবুতর, কোনটা গোল্ডেন কবুতর। প্রিয় দর্শক, আমাদের অনেকের আসলে শেখার শেষ নাই, আমরা ভালো জিনিস শিখতেই পারি, সেটা সাদরে গ্রহণ করতে পারি। আসুন প্রিয় দর্শক, আমরা নীলদুম্বা এবং গোল্ডেন কবুতর কীভাবে আইডেন্টিফাই করবো আমি চেষ্টা করতেছি, আপনাদের আইডেন্টিফাই কীভাবে করবেন একটা উপায় দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন প্রিয় দর্শক, এটা নীলদুম্বা পেয়ার, একটু ছেড়ে দেখাই। প্রিয় দর্শক, এটা আমার নীলদুম্বা কবুতর, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এটা নীলদুম্বা কবুতর, এটা মাদি আর এটা নর। আসুন দর্শক, আমি একটু কবুতর দুটো আপনাদের একটু ধরে দেখাই, কবুতর দুটো মল্টিংয়ে আছে, আসুন আমি একটু আপনাদের ধরে দেখাই। প্রিয় দর্শক, আসলে আমরা নীলদুম্বা নর কবুতরটা আগে দেখাই, তারপর আপনাদের মাদি কবুতরটা দেখাবো। এই দুই এই পেয়ার দেখানোর পরে আমরা দুইটা গোল্ডেন কবুতর নিয়ে আসবো, গোল্ডেন কবুতর নিয়ে এসে ওই দুইটা আপনাদের ধরে দেখাবো এবং আপনারা কনফিউজ হয়ে যাবেন যে নীলদুম্বা কোনটা, গোল্ডেন কবুতর কোনটা। আমি যদি আপনাদের নীলদুম্বা বলি তাহলে আপনারা সেটা বিশ্বাস করবেন, সেরকম এক পেয়ার আমি দেখাবো আপনাদের। আসুন প্রিয় দর্শক, এটার চোখ দেখি, এটা নীলদুম্বা নর কবুতর, এটার চোখ দেখেন, আশা করি আপনাদের নীলদুম্বা কবুতর চিনতে অসুবিধা হবে না। এটা চোখ, এই যে এটার পাক, মাশাল্লাহ। যেটা লেজ, জোর হাড্ডি একেবারে বন্ধ, মাশাল্লাহ। আর নীলদুম্বা কবুতরের এই জোর এবং হাড্ডির এই যে গ্যাপটা, এই গ্যাপটা অনেক কম হয়, এটা বেসিক্যালি আপনারা দেখে নেবেন। এইটা হলো পা। প্রিয় দর্শক, একটু চোখটা দেখাই, আশা করি আপনাদের নীলদুম্বা কবুতর চিনতে অসুবিধা হবে না। এটা নর কবুতর, আমি এর মাদি কবুতরটা দেখি। প্রিয় দর্শক, এটা মাদি কবুতর, আসলে এটা নীলদুম্বা নর ছিল, এটা মাদি কবুতর, মাশাল্লাহ। আপনাদের ভালো লাগবে কবুতরটা, আসুন এর চোখ দেখি। আশা করি আপনাদের নীলদুম্বা কবুতর চিনতে অসুবিধা হবে না। যে মাথার শেপ দেখেন, আসলে এই যে এটা পাক, মাশাল্লাহ। এই যে এটা পাক, এটাও নয় পরে, যাক আলহামদুলিল্লাহ। এই যে এটা পা, এই যে এটা লেজ, আলহামদুলিল্লাহ। এই যে কবুতর, আসুন পেয়ারটা ছেড়া একটু দেখি, এটা নীলদুম্বা কবুতর। প্রিয় দর্শক, নীলদুম্বা কবুতরগুলো আসলে এটা নিউ অ্যাডাল্ট কবুতর, আসলে বয়স বাড়লে আমি এর প্রকৃত কালারটা আপনাদের দেখাতে পারতাম, যাক আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লেগেছে জানি না, আমি এবার একজোড়া গোল্ডেন কবুতর নিয়ে আসবো,
গোল্ডেন কবুতর পেয়ারটা নিয়ে এসে এখানেই রাখবো। আর তারপর আমরা দেখি যে আমি নীলদুম্বাগুলো কেমন দেখালাম আর গোল্ডেনগুলো কেমন দেখতে হয়। আসুন প্রিয় দর্শক, আমি এক পেয়ার গোল্ডেন কবুতর নিয়ে আসি। প্রিয় দর্শক, আমি আপনাদের নীলদুম্বা কবুতর দেখিয়েছি, এবার দুটো গোল্ডেন কবুতর নিয়ে আসছি। আসলে আপনাদের দেখাবো যে নীলদুম্বা এবং গোল্ডেন কবুতরের ভিতর পার্থক্যটা কী হয়। আসলে আমি কবুতর দুটো একটু ছেড়ে দিই, দিলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এখন আপনারা আইডেন্টিফাই করেন নীলদুম্বা এবং গোল্ডেন কবুতরের ভিতর গোল্ডেন কবুতরগুলো কেমন হয় আর নীলদুম্বা কবুতরগুলো কেমন হয়। এই দুইটা হলো আমার গোল্ডেন কবুতর আর এই দুটো হলো নীলদুম্বা কবুতর, মাশাল্লাহ। আসুন আমি গোল্ডেন পেয়ারটা আপনাদের ধরে দেখাই, দেখালে আপনারা নীলদুম্বার কী বৈশিষ্ট্য ছিল সেগুলো আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হবে গোল্ডেন পেয়ারটা ধরার সাথে। আসুন প্রিয় দর্শক, আমরা গোল্ডেন পেয়ার আপনাদের ধরে দেখাই। এটা গোল্ডেন নর কবুতর। আসুন কবুতরটা আপনাদের আপনি চেক করাই দেখাই। এটা প্রথমে আমরা চোখ দেখি, মাশাল্লাহ। নীলদুম্বার চোখটা আপনারা দেখছিলেন কেমন ছিল, একটু চোখে এবং মাথার শেপই ছিল ভিন্ন, মাশাল্লাহ। এটা অনেক ভালো মানের আমার একটা গোল্ডেন কবুতর। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আল্লাহ আমার কাছে অনেক অসংখ্য গোল্ডেন কবুতর আছে, তার ভিতরে একটা দেখালাম, দেখানোর চেষ্টা করছি। এই যে এটা লেজ, মাশাল্লাহ। এই যে পা, এটা নর কবুতর গোল্ডেন। আর মাদিটা একটু দেখে, মাদির চোখ দেখ, মাদিটা একটু দেখেন। প্রিয় দর্শক, এটা গোল্ডেন মাদি কবুতর। কবুতরটা অনেক সুন্দর, মাশাল্লাহ। আসুন এর চোখটা দেখি, এটা গোল্ডেন কবুতর, মাশাল্লাহ। এটা মাদি কবুতর গোল্ডেনের, এই যে লেজ, এই যে কবুতর। আসলে গোল্ডেন কবুতর এর যেমন নখ, নীলদুম্বারও সিমিলার থাকে নখ, সাদা বাদামি দিয়ে। এর জন্য অনেকে অনেক সময় কনফিউজ হয়ে যান যে কোনটা নীলদুম্বা কোনটা গোল্ডেন কবুতর। একটা কবুতর আর আমি এর সাথে আমি আমার নীলদুম্বা কবুতরটা ধরে আপনাদের দেখাই। এদের দুটা কবুতর কিন্তু একই প্যাটার্নের, কিন্তু আপনি আপনারা ই দেখলে বুঝতে পারবেন কোনটা নীলদুম্বা কোনটা গোল্ডেন কবুতর। প্রিয় দর্শক, আমার হাতের ডান হাতে এটা নীলদুম্বা কবুতর আর এটা গোল্ডেন কবুতর। আসুন কবুতরটা আমি একটু দেখাই আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে চোখ নীলদুম্বা নরের, মাশাল্লাহ। এর মাথার ফেসটা দেখেন দর্শক, অসাধারণ কবুতর, অসাধারণ কবুতর। আসুন প্রিয় দর্শক, আমি কবুতরটা একটা ছেড়ে দেখাই আপনাদের, আপনারাই ক্লিয়ার করবেন যে কোনটা নীলদুম্বা। এই যে প্রথমটা নীলদুম্বা, ওই মাঝখানে একটা নীলদুম্বা, এটা গোল্ডেন আর ওই যে গোল্ডেন। আশা করি আপনাদের কিছুটা হলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আসলে একটা বেসিক ধারণা ভিডিওর মাধ্যমে যে নীলদুম্বা কবুতর এবং গোল্ডেন কবুতরের ভিতর তফাৎ কতখানি। আমি নীলদুম্বা এবং গোল্ডেন কবুতরের ভিতর আপনাদের একটা ডিফারেন্ট দেখানোর চেষ্টা করেছি, কবুতরগুলো কেমন হয় বা কেমন দেখতে।
আমি এটা চেষ্টা করেছি যে গোল্ডেন এবং নীলদুম্বা আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন। প্রিয় দর্শক, আমার চ্যানেল বা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যেতে যেতে একটা কথা বলি, আমার এবং আমার কবুতরের কোনো রেজাল্ট নাই। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কবুতরগুলো প্রেজেন্টেশন করা এবং অনেক দর্শকের রিকোয়েস্ট থাকে বিধায় আমি কবুতরগুলো আপনাদের দেখাই। দেখ প্রিয় দর্শক, আশা করি আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সবসময় সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার লক্ষ্য থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।